ঈদযাত্রায় 12 জুনের ট্রেনের আগাম টিকিট বিক্রি চলছে, রেল স্টেশনে দীর্ঘ লাইন, অনলাইনে টিকিট বিক্রিতে কালোবাজারির অভিযোগ। কিছুক্ষণের মধ্যেই ভিডিও কনফারেন্সে দ্বিতীয় ধরলা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অবসান ঘটবে কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের অপেক্ষা। নিমতলী ট্র্যাজেডির 8 বছর পেরুলেও দাহ্য কেমিক্যাল কারখানার হাত থেকে মুক্তি মেলেনি পুরান ঢাকার বাসিন্দাদের, আবারও দুর্ঘটনার আশঙ্কা। বছর বছর বাজেটের আকার বাড়লেও স্থানীয় সরকার খাতে অপর্যাপ্তই থাকছে উন্নয়ন বরাদ্দ, প্রান্তিক জনজীবনে বৈষম্য। এবং যশোরে গণধর্ষণ চেষ্টা রুখে দেওয়ার সময় বখাটের হামলায় গুরুতর আহত নির্যাতিতা ও তার স্বজনরা, অভিযুক্তরা সবাই পলাতক, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। ঈদযাত্রায় আগামী 12 জুনের আগাম টিকিট নিতে কমলাপুর রেল স্টেশনে অপেক্ষায় আছেন হাজার হাজার প্রত্যাশী। এদের মধ্যে অনেকে কাঙ্ক্ষিত টিকিট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও বিক্রি শুরুর কিছুক্ষণের মধ্যে প্রথম শ্রেণীর টিকিট শেষ হয়ে যাওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ। গতবারের মতো এবছরও একজনের কাছে বিক্রি করা হচ্ছে সর্বোচ্চ 4টি টিকিট। শতব্যস্ততা ক্লান্তিকতা উপেক্ষা করে দীর্ঘ প্রতীক্ষিত ঈদযাত্রার টিকিটের অপেক্ষায় হাজার হাজার মানুষ। সকাল 8টায় কমলাপুর রেল স্টেশনে আগাম টিকিট বিক্রি শুরু হলেও অনেকে একদিন আগে থেকেই আসেন টিকিট সংগ্রহ করতে। তাই তো কাঙ্ক্ষিত টিকিট পাওয়ার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন বিভিন্ন বয়সীরা। এই খাই 3:30 দিকে চলে আসছি, এখন সোনার হরিণ পাইলাম হাতে, কারণ এটা পাওয়া খুব মানে কঠিন কাজ। শোভন চেয়ার পেয়েও আমরা অনেক আশাবাদী যে আমরা মানে গ্রামে গিয়ে পরিবারের সাথে করবো। তবে বিক্রি শুরু হতে না হতেই কেবিন ও এসি সহ প্রথম শ্রেণীর টিকিট শেষ হয়ে যাওয়ার অভিযোগ করেন অনেকে। নন এসি টিকিট গুলো এখনো পাচ্ছি হরদম র্যান্ডমলি, এখনো টিকিট আছে, সিট খালি আছে, সবগুলো খালি আছে, তো এসি টিকিট গুলো গেল কোথায়? 10 মিনিটের মধ্যে সবগুলো এসি টিকিট শেষ। 8 জনকে টিকিট দেওয়া হয়েছে মাত্র এসি, আর তারা বলতেছে কোনো টিকিট নাই, প্রবতি দিতে পারে নাই। তারপরে বললাম চেয়ার দিতে পারে নাই, সুমন দিয়ে ধরা দিচ্ছে হাতে টিকিট, মানে আমরা যা চাই তা দিতে পারতেছে না, বলে সিট নাই, সিট খালি নাই। সকাল 8টা থেকে শুরু হওয়া টিকিট বিক্রি চলবে বিকাল 5টা পর্যন্ত। আজ দেয়া হচ্ছে আগামী 12 জুনের অগ্রিম টিকিট, সোমবার 13 জুন, মঙ্গলবার 14 জুন ও সবশেষ 15 জুনের টিকিট দেয়া হবে বুধবার, আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে 10 জুন থেকে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম রেল স্টেশনে তৃতীয় দিনের মতো 4টি প্রধান রুটের 11টি ট্রেনের আগাম টিকিট বিক্রি চলছে। আজ দেয়া হচ্ছে 12 জুনের অগ্রিম টিকিট। এর মধ্যে ঢাকাগামী 6টি, সিলেটগামী 2টি, চাঁদপুরগামী 2টি এবং ময়মনসিংহগামী 1টি ট্রেনের 8,000 টিকিট বিক্রি হচ্ছে। সকাল 8টায় টিকিট বিক্রি শুরু হলেও কাঙ্ক্ষিত টিকিট পেতে সাহারির আগ থেকেই স্টেশনে ভিড় করেন যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর টিকিট হাতে পেয়ে খুশি তারা। টিকিটের কালোবাজারি ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নজরদারির পাশাপাশি 57টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। আমি রাতে 3টা বাজে আসছি, আজ সিরিয়াল ধরছি, এখন টিকিট পাইছি, ভোর থেকে এখানে আছি, তারপরে এখন অবশেষে যে মানে পেলাম টিকিটটা, এটাই সব মানে কষ্ট বা সার্থক হয়ে গেল। টিকিট পাইছি, এখন ভালো লাগতেছে, বাড়িতে সবার সাথে ঈদ করবো, এই জন্য খুশি। আজকের মোট 7,740টি টিকিট কাউন্টারে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে, তার মধ্যে কাউন্টারে উন্মুক্ত হয়েছে 5,774টি। কালোবাজারে প্রতিরোধে আমরা অলরেডি 3টা মামলা নিয়েছি, সেখানে এ পর্যন্ত 6 জন কালোবাজারি চালান করা হয়েছে, আশা করি এই মুহূর্তে কোনো ধরনের কালোবাজারে নেই। ঈদযাত্রার আগাম টিকিট বিক্রির খবর জানাতে এই মুহূর্তে কমলাপুরের রেল স্টেশনে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি, আর চট্টগ্রাম রেল স্টেশনে আছেন সহকর্মী কমল দে। চলে যাচ্ছি তাদের কাছে, প্রথমে যাচ্ছি রাশেদ বাপ্পির কাছে। বাপ্পি, আপনি জানেন যে ঈদযাত্রাকে কেন্দ্র করে ট্রেনের অগ্রিম টিকিট অর্থাৎ 12 জুনের অগ্রিম টিকিট আজ দেওয়া হচ্ছে। সকাল 8টায় টিকিট দেওয়া শুরু হয়েছে, এখন কিন্তু 10টা বেজেও একটু বেশি সময় পার হয়েছে, অর্থাৎ 2 ঘন্টারও বেশি সময় পার হয়েছে। আর আমরা যেমন বলেছিলাম সকাল 8টায় কিন্তু মানুষ অনেকটা উচ্ছ্বাস এবং আনন্দ নিয়ে টিকিট কেনা শুরু করেছিলেন, টিকিট কাটা শুরু করেছিলেন, কিন্তু এখন অনেকটাই উচ্ছ্বাসে ভাটা পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন মানুষ আছে কিন্তু অসংখ্য, এখনও অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন এবং টিকিট কাউন্টার থেকে শুরু হয়ে একদম রাস্তা পর্যন্ত এখন পর্যন্ত লাইন এখনও রয়েছে।
রয়েছে, আমরা সকালে যেমন দেখেছি তেমনই কিন্তু এখনো মানুষের ভিড় রয়েছে। কিন্তু যারা টিকিট কাটছেন তারা কিন্তু আমাদেরকে অভিযোগ করেছেন যে টিকিট বিক্রি হওয়ার প্রায় আধা ঘন্টার মধ্যেই এসি টিকিট শেষ হয়ে গিয়েছে, বাসের টিকিট পাওয়া যাচ্ছিল না, বেশ কিছু অভিযোগ কিন্তু আমরা শুনতে পেয়েছি। অর্থাৎ যারা টিকিট কাটছেন তারা কাঙ্ক্ষিত আসনটি পাচ্ছেন না বলে আমাদেরকে অভিযোগ করেছেন। এই জন্য আমরা কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। কমলাপুর রেলওয়ে স্টেশনের যে ম্যানেজার রয়েছেন শীতাংশু, ওনার সঙ্গে আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন স্টেশন ভিত্তিক মূলত এই টিকিটগুলো বরাদ্দ থাকে, আর এই কারণেই যে যে স্টেশনে যাচ্ছেন সেই স্টেশনের হয়তো এসি টিকিটগুলো বিক্রি হয়ে গেছে বলে তিনি জানাচ্ছেন। এই জন্য তিনি অনুরোধ করেছেন যেসব যাত্রীরা তাদের নিজ স্টেশনে টিকিটটা পাচ্ছে না, তারা আগ পিছ করে যদি কোনো স্টেশনে টিকিট নিতে চান সেক্ষেত্রে তারা পাবেন। আর একই সঙ্গে আমি একটু জানিয়ে রাখতে চাই, এবার কিন্তু বাসের থেকে কিন্তু ট্রেনে আমরা দেখতে পেয়েছি যে টিকিট প্রত্যাশীদের লাইন একটু বেশি। এর কারণ হিসেবে আমরা এখানে যারা টিকিট কিনতে আসছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখন কিন্তু অনেকেই আশঙ্কা করছেন যে মহাসড়কে কিন্তু উন্নয়নমূলক কাজ চলছে, আর এই কারণে বাস যাত্রা নিয়ে তারা অনেকেই শঙ্কা প্রকাশ করছেন হয়তো যানজটের সৃষ্টি হতে পারে। আর এই শঙ্কাকে মাথায় নিয়ে কিন্তু তারা অনেকেই এখন মূলত ট্রেনমুখী হয়েছেন, অর্থাৎ ট্রেনের উপরে আস্থা রাখতে যাচ্ছেন যাত্রীরা। আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজ কিন্তু আমরা যেমনটা জানতে পেরেছি এখানে থেকে বলা হয়েছে যে প্রতিদিন 23,500টি করে টিকিট মূলত দেওয়া হচ্ছে, কিন্তু আগামীকাল থেকে প্রায় 4,500 টিকিটের সংখ্যা বাড়ানো হবে। আর এই জন্য মূলত যারা ট্রেনের কর্তৃপক্ষ রয়েছেন তারা মূলত আশাবাদ ব্যক্ত করেছেন যে আগামীকাল থেকে যারা ট্রেনের টিকিট কাটতে আসবেন তারা কিন্তু আরো বেশি টিকিট পাবেন। আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই কিন্তু সেটা হচ্ছে 13, 14, 15 জুনের টিকিটের কিন্তু মানুষের চাহিদা বেশি, সেক্ষেত্রে যেহেতু 4,500 টিকিটের সংখ্যা আরেকটা থেকে বাড়ানো হবে সেক্ষেত্রে অনেক টিকিট প্রত্যাশী কিন্তু টিকিট পাবেন বলে আমরা আশা করছি। আর ঢাকায় যেভাবে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে একইভাবে চট্টগ্রামেও অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে, সে খবর জানবো সহকর্মী কমলের কাছ থেকে। কমল, ধন্যবাদ বাপ্পে। বন্দরনগরে চট্টগ্রামে থেকে যেসব টিকিট দেওয়া হচ্ছে সে টিকিট কাউন্টারের সামনে যে ভিড়টি ছিল সে ভিড়টি যেমন কমেছে ঠিক তেমনি কাউন্টারের ভিতরে যে টিকিট দেওয়া হচ্ছে তার পরিমাণে খুবই কমে আসছে। বিশেষ করে কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ বিজেপি টিকিট শেষ হয়ে আসবে, অন্যান্য কিছু টিকিট সীমিত টিকিট রয়েছে বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ। আপনি জানেন যে এখন যে টিকিটটি দেওয়া হচ্ছে সেটি মূলত আগামী 12 জুন যাত্রার টিকিট দেওয়া হচ্ছে, এবং এই টিকিটের জন্য কিন্তু আমরা দেখেছি গত মধ্যরাত থেকে লোকজন এসে ভিড় করেছিল কাউন্টারের মধ্যে কাউন্টারের সামনে। এবং একটি বিষয় বলা হচ্ছে, আমরা দেখছি যে পরিমাণ কড়াকড়ির মধ্যে যে টিকিট বিক্রি চলছে আসলে তারা বিশেষ কড়াকড়ির অন্যতম কারণটি হলো কালোবাজারি ঠেকানো। এক্ষেত্রে কারপুর জানান যেহেতু 10 দিন আগে টিকিট বিক্রি হয় সেখানে কিন্তু একটা কালোবাজারের আশঙ্কা থেকে যায়। আর এরই প্রেক্ষিতে গিয়ে রেলওয়ে কর্মকর্তারা তারা এই কালোবাজারে ঠেকানোর জন্য যে বিভিন্ন পদক্ষেপ তার মধ্যে একটি হলো 57টি সিসিটিভি ক্যামেরা তারা পর্যবেক্ষণ করছে, এবং সেসব তাদের একাধিক টিম রয়েছে। এবং আরেকটা অভিযোগ রয়েছে কাউন্টারের অভ্যন্তর কিছুটা অনিয়ম হয় এমন একটি অভিযোগ থাকে। সে অভিযোগের প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি গত কদিন ধরে কিন্তু রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরা এসে এবং নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরা এসে কিন্তু এই টিকিট বিক্রি কাউন্টারের ভিতরে অবস্থান নিয়ে তারা এই টিকিট বিক্রি তারা পর্যবেক্ষণ করছেন। আমরা আজকেও দেখতে পাচ্ছি রেলের যে বিভাগীয় ম্যানেজার রয়েছেন জাহাঙ্গীর হোসেন তাকে আজকে দেখা যাচ্ছে তার নেতৃত্বে বিশাল একটি টিম কাউন্টারের অভ্যন্তর অবস্থান নিয়েছে, কারণ যদি বলা হয় টিকিট কালোবাজারে হয় তাহলে কাউন্টার থেকে হতে পারে এমন একটি আশঙ্কা বারবার থেকে যায়। আর এরই প্রেক্ষিতে গিয়ে এবার রেলওয়ে কর্মকর্তারা তারা কাউন্টারে অবস্থান নিয়ে তাদের টিকিট বিক্রি পর্যবেক্ষণ করছেন। এবং অপরদিকে যে আর বিশেষ করে গোয়েন্দা নজরদারি বাড়ানো যাতে স্টেশনের যে আশপাশের যে এলাকাগুলি আছে সেই এলাকাগুলিতে যাতে কোনো রকম টিকিট বিক্রি করতে না পারে সে কারণে কিন্তু তারা ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা। কিছুক্ষণ আগে যে রেলওয়ে কর্মকর্তা তারা আমাদেরকে জানিয়েছেন তারা টিকিট স্টেশনের অভ্যন্তরে এবং স্টেশনের বাইরে সমান্তরালে তারা পর্যবেক্ষণ করছে যাতে কোনো টিকিটের কালোবাজারি না হয়, যাতে প্রকৃত যাত্রীরা টিকিট পায় এটি তারা নিশ্চিত করতে চান। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে যে আগাম টিকিট বিক্রি তৃতীয় দিনে সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাচ্ছি এখন স্টুডিওতে। এই যাত্রার আগাম টিকিট বিক্রির খবর জানছিলাম আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কমল দে, এর আগে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদ বাপি। এদিকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সাধারণ যাত্রীরা কাউন্টার থেকে না পেলেও নানা কোটার অজুহাতে 25-40% টিকিট পেয়ে যাচ্ছেন অন্যান্য সুবিধাভোগীরা। বিশেষ করে 25% অনলাইনের পাশাপাশি এখনও ঈদের টিকিটের ক্ষেত্রে রয়ে গেছে 5% ভিআইপি এবং 5% রেলওয়ে স্টাফ কোটা। আর অনলাইনে টিকিটেই সবচেয়ে বেশি কালোবাজারি হয় বলে অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে হাজার হাজার যাত্রী ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে স্টেশনের টিকিট কাউন্টারে। তবে এত দীর্ঘ সময় অপেক্ষা করে টিকিট পাবে কিনা তা নিশ্চয়তা নেই। পর্যাপ্ত বগি না থাকায় টিকিটের সংখ্যা তুলনামূলক কম। এর মধ্যে আবার নানা কোটা, আর ঈদের সময় এই কোটা সবচেয়ে বেশি কার্যকর করা হয়। কর্মকর্তা কর্মচারীদের জন্য 5% এবং ভিআইপিদের জন্য মোট 5%, আর বাকি 25% অনলাইনে দেওয়া হয়। অবশিষ্ট 65% টিকিট আমাদের কাউন্টারে উন্মুক্ত করা হয়। অনলাইনে ছাড়ার সাথে সাথেই যারা ইন্টারনেট ইউজ করতে বা মোবাইল ইউজ করতে খুব বেশি স্মার্ট, তারা এটা তাড়াতাড়ি ডাউনলোড করে নিয়ে যায়। যারা টিকিট স্মাগলিংয়ের সাথে জড়িত আছে তারা এটা নিতে পারে, কিন্তু এটা আমাদের ধরার কোনো কৌশল এখন নাই। ঈদযাত্রার অগ্রিম টিকিট হিসেবে চট্টগ্রাম থেকে ঢাকা 6টি, চট্টগ্রাম থেকে সিলেট 2টি, চাঁদপুর 2টি এবং ময়মনসিংহগামী 1টি ট্রেনের জন্য টিকিট বরাদ্দ রয়েছে, কিন্তু কাউন্টারের টিকিট বিক্রি হচ্ছে 4971টি, বাকি 2000 টিকিট চলে গেছে নানা কোটায়। কোটা এবং অনলাইনে টিকিট বিক্রি নিয়ে ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। বিশেষ করে ঈদের অগ্রিম টিকিট কেনার জন্য যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। প্ল্যাটফর্মে টিকিট পাওয়া যায় না, কিন্তু ওইখানে দেখা যায় যে আপনার বাইরে টিকিট বিক্রি করতেছে কালোবাজারে, বা যারা মেইনলি ওরা দেখা যায় যে আপনি অনলাইনে ঢুকতে পারবেন না, টিকিট ছাড়ার সাথে সাথে বুকিং দিতে থাকে। এই অবস্থায় চিহ্নিত কিছু সাইট পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন। সে সাথে রেল পুলিশ স্টেশনের আশপাশে দোকানগুলোতে নজরদারি বাড়িয়েছে। তারা কোনো আইডি দিল কিনা বা কোনো রকম কোনো অ্যাট্রাকশন করলো কিনা মানুষকে যে টিকিট পাওয়া যায়, সেগুলোকে আমরা মনিটর করি। ওরকম কিছু হলে আমরা তাদেরকে আইনের আওতায় আনবো। আগামী 10 জুন থেকে শুরু হবে ঈদের বাড়ি যাওয়া। গত 1 জুন থেকে শুরু হয়েছে রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি, যা চলবে 6 জুন পর্যন্ত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার অন্য প্রসঙ্গ। নিমতলী ট্র্যাজেডির 8 বছর পেরিয়ে গেছে, কিন্তু দাহ্য কেমিক্যাল ব্যবসায়ীদের হাত থেকে এখনও মুক্তি হয়নি পুরান ঢাকাবাসীর। ব্যবসায়ীরা বলছেন ঢাকার বাইরে আলাদা কেমিক্যাল জোন করার কথা থাকলেও আজও তার বাস্তবায়ন শুরু হয়নি। পরিবেশবিদরা বলছেন ঝুঁকিমুক্ত জায়গায় এ ব্যবসা সরাতে না পারলে নিমতলীর চেয়েও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। কর্তৃপক্ষ বলছে শিগগিরই বুড়িগঙ্গা নদীর ওপারে তাদেরকে স্থানান্তর করা হবে। মাহমুদ রাকিবের রিপোর্ট। সারি সারি প্লাস্টিকের ড্রাম আর দাহ্য রাসায়নিক পদার্থে ঠাসা এক একটি দোকান, পাশের দোকানে আবার বস্তা ভর্তি দাহ্য কেমিক্যাল, আর ঠিক ওপরেই এলোমেলোভাবে ঝুলছে অসংখ্য বৈদ্যুতিক তার। পুরান ঢাকার আরমানিটোলা, লালবাগ, কোতোয়ালি, বংশাল, চকবাজার সহ বেশিরভাগ এলাকার দোকানগুলোর দৃশ্য এমন। নিমতলী ট্র্যাজেডির পরও নিষেধাজ্ঞা অমান্য করে কয়েক হাজার দোকান ও গুদামে এভাবে প্রায় 200 ধরনের ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ কেমিক্যালের ব্যবসা চালিয়ে যাচ্ছেন এই ব্যবসায়ীরা। তাদের দাবি কেমিক্যাল ব্যবসার জন্য আলাদা জোন করে দেওয়ার কথা থাকলেও তা না দেওয়ায় বাধ্য হয়ে তারা এখানেই রয়ে গেছেন। নিমতলী ট্র্যাজেডির পরে গভর্নমেন্ট আমাদেরকে যে একটি স্থান নির্বাচন করেছিলেন আজ পর্যন্ত সেই জায়গাটি দিচ্ছে না, এবং যে পরিবেশ এই ব্যবসাটা করা উচিত সেই পরিবেশটা আমরা এখনো করে তুলতে পারিনি। ক্যারিগো যে যদি দেয় সেটা হলো আমাদের যে অতি দাহ্য যে কেমিক্যালগুলো আছে সেগুলোই আমরা ওইখানে শিফটিং করব। পুরো প্রক্রিয়াটাই একটা এরিয়ার মধ্যে থাকলে যেমন আমাদেরও ঝুঁকি কমবে এবং এলাকারও ঝুঁকি থাকবে না। ফায়ার সার্ভিস বলছে ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের কেমিক্যাল ব্যবসা সবসময় অগ্নিকাণ্ডে ভয়াবহ ঝুঁকি সৃষ্টি করে। যেটুকু অগ্নি নিরাপত্তা থাকার কথা সেটুকু নাই, শুধু রেডিয়েশনই করবে না, এরা যে স্মোক ফিউমই করবে, এগুলো ইনহেল করলে পরে মানুষ মারা যাবে। ঠিক 8 বছর আগে এই পুরান ঢাকার নিমতলিতে অনিরাপদ কেমিক্যাল গুদামের মাধ্যমে লাগা আগুনে প্রাণ দিতে হয়েছিল 124 জন নিরীহ মানুষকে। এরপর থেকে সরকারি পর্যায়ে বারবার কেমিক্যাল ব্যবসার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার কথা বলা হলেও এখনও পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি। পরিবেশবিদরা এর জন্য দুষছেন কর্তৃপক্ষের গাফিলতিকেই। কামরাঙ্গি চরে একটি যথাযথ শিল্পাঞ্চলে দাহ্য বস্তু অথবা বিপজ্জনক সমস্ত বস্তুর গুদামজাতকরণ সুনির্দিষ্টকরণ করা হয়েছিল, কিন্তু সেটিও সমন্বিত কর্মোদ্যোগ শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ার কারণে আমরা কামরাঙ্গি চরে যেতে দেখি না। পুরো পুরনো ঢাকায় বিভিন্ন জায়গায় এমবেডেড টিকিং বমের মতো সেই গুদামজাতকরণ আবার শুরু হয়েছে, এবং এর ফলে হয়তোবা আরেকবার নিমতলীর অপেক্ষায় আমরা থাকছি। শিল্প মন্ত্রণালয় আমাদের বুড়িগঙ্গা নদীর ওই পাড়ে একটা জায়গা তাদের জন্য নির্ধারণ করেছিল, বিল্ডিং করে তাদেরকে কক্ষ দেওয়া হবে। পুরান ঢাকায় এই মুহূর্তে প্রায় 25,000 কেমিক্যালের দোকান ও গুদাম রয়েছে, যার মধ্যে সিটি কর্পোরেশনের বৈধতা আছে মাত্র 2,500-এর। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, রংপুরে ভুল চিকিৎসায় 6 বছরের শিশু মৃত্যুর অভিযোগ, স্বজনদের মামলা দায়েরের পর অভিযুক্ত ডাক্তার গ্রেফতার।
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্বপারে গরিলাবাড়ি এলাকায় সেতু রক্ষা বাঁধের ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে নামমাত্র বালির বস্তা ফেলায় ঝুঁকির মুখে পড়েছে বঙ্গবন্ধু সেতু। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করলেও ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছে সেতু কর্তৃপক্ষ। কাদির তালুকদারের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। যমুনার পানি বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের গরিলাবাড়ি এলাকার সেতু রক্ষা বাঁধে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে 10 থেকে 12টি বসত বাড়ি সহ বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। ভাঙন আতঙ্ক দেখা দেয়ায় ঘরবাড়ি ও গাছপালা কেটে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছেন অনেকে। জানমাল রক্ষার পাশাপাশি রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম বঙ্গবন্ধু সেতু রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। দুই একটা বাড়ি ভাঙছে, তাদেরকে বললে বলে যে বলছে তো বলছে, সেটা দেখা যাবো। কয়েক বস্তা ফালাইছে, এতে আমার কোনো উপকার আসে না। এই দেখেন আমার বাড়ির সামনে কত জায়গা ভাঙছে, বাগান বাড়ি সব আমার ভেঙে গেছে, 2000 গাছ ভেঙে গেছে। হাজার হাজার মানুষ এখানে, তারা এই বিষয়ে সজাগ। দুই দিনের মধ্যে কাজ কমপ্লিট না হলে পরবর্তী কি হবে, এই জায়গায় কি আগুন জ্বলবে আমি একজন হিসেবে বলতে পারবো না। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভাঙন রোধে তাৎক্ষণিক বালির বস্তা ফেলা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন সেতু বিভাগের এই কর্মকর্তা। সার্ভে টিম এবং আমরা সাইট পরিদর্শন করেছি এবং সার্ভে বোর্ড দিয়ে সার্ভেও করা হয়েছে। বালির বস্তা ফেলার ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের হেড অফিসকে আমরা জানিয়েছি এবং পরবর্তী বছরে আর কি স্থায়ী প্রতিরক্ষামূলক কাজেরও ব্যবস্থা নেওয়া হচ্ছে। কালীহাতি উপজেলার গরিলাবাড়ি এলাকার সেতু রক্ষা বাঁধ সংলগ্ন 7টি গ্রামে প্রায় 20,000 মানুষ বসবাস করেন। সময় সংবাদ, টাঙ্গাইল। সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। পুলিশ জানায় সকালে ঢাকা বগুড়া মহাসড়কের রায়গঞ্জের দাঁতপুর কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। রংপুরগামী টিন বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টিন বোঝাই ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়। এ ঘটনায় আহত হন আরও 5 জন। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে শরীয়তপুরে ধান বোঝাই একটি ট্রাক উল্টে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 7 জন। পুলিশ জানায় গত রাত 11:30টার দিকে সদর উপজেলার আটং এলাকায় সাতক্ষীরাগামী একটি ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপর থাকা রহমত আলী, নাইমুল ইসলাম এবং ইদ্রিস বিশ্বাস নামে 3 শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন, আহত হন অন্তত 7 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। হতাহত শ্রমিকদের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকশিয়া গ্রামে এবং তারা ধান কাটতে শরীয়তপুরে এসেছিলেন। যশোরে গণধর্ষণ ঠেকাতে গিয়ে বখাটেদের হাতে জখম হয়েছে মেয়েটির মা, ভাই ও বোন। আহতদের মধ্যে নির্যাতিতা এবং ভাইকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। যশোর থেকে জুয়েল মৃধার তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। তার সাথে কথাবার্তাও বলি না আমি, আমার এই ক্ষতিটা কেন করলেন, বিচার আপনারা করে দেন। এভাবেই নিজের উপর নির্যাতনের বিচারের আকুতি জানাচ্ছিল অসহায় মেয়েটি। স্বজনদের অভিযোগ, শনিবার রাত 10টার দিকে নিজ বাড়ির উঠান থেকে একই এলাকার 5-6 জন বখাটে তাকে পাশের বাগানে তুলে নিয়ে যায়। এ সময় তাদের চিৎকার শুনে মা বোন ভাই ছুটে এসে বাধা দিলে তাদের বেধড়ক পিটিয়ে জখম করে বখাটেরা। এক পর্যায়ে লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় নির্যাতিতা ও তার ভাইকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। যেটি রেপ করেছে তার নাম হলো শাইনুর। শুকুর মেরেছে, মুসলিম মেরেছে, মমিন মেরেছে, আর ওই শাইনুর মনে করেন হুদুম ফুদুম রড দিয়ে শাইনুর আর শুকুর হুদুম ফুদুম পিঠোই থেকে গেছে। কোনো ভাইয়ের সামনে কোনো বোনের যদি এরকম হয় কেউ কেউ সহ্য করে দেখতে পারে, আমি প্রযোগ্য বিচার চাই। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। ভাই বোন আসছে আর কি দুইজন, একজন নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, ইএনটিতে ভর্তি করাই দিছি, আর একজন হচ্ছে ফিমেল আছে, গাইনিওটে ভর্তি করাই দিছি। পরীক্ষা নিরীক্ষার পরে আসলে আমাদের ইন্ডোরের যে ডাক্তার সাহেবরা আছেন ওনারা আসলে জানা যাবে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। থানার মোবাইল গাড়ি পাঠাই। ঘটনাস্থলে যাওয়ার পরে 2 ধরনের বক্তব্য পাওয়া গেছে। ভিকটিম হাসপাতালে ভর্তি হয়ে সেক্সুয়াল অ্যাসল্ট নিয়ে পরবর্তী অভিযোগ প্রাপ্তি অন্ত আইনগত ব্যবস্থা নিব। এই ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। সময় সংবাদ, যশোর। সময় সংবাদে আরো থাকছে, ঈদ কেনাকাটায় শপিং মলের পাশাপাশি জমে উঠেছে অস্থায়ী বস্ত্র মেলা।
ভিন্ন ধর্মী এবং কম দামে পোশাক পাওয়ায় ক্রেতাদের সন্তোষ। ভুল চিকিৎসায় রংপুরে এক শিশুর মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনরা। টনসিল অপারেশন করতে গিয়ে সিয়াম নামে ৬ বছরের ওই শিশুটির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ডাক্তার আব্দুল হাইকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে অভিযোগ অস্বীকার করেছেন ডাক্তার। স্ত্রী লাকি বেগম ও ছেলে সিয়ামের গলা ব্যথা নিয়ে গাইবান্ধা সদরের বোয়ালি গ্রামের দিনমজুর রেজ্জাকুল গত ২৮ মে নগরীর মেডিকেল মোড় এলাকার সেন্ট্রাল ক্লিনিকে আসেন। ডাক্তার আব্দুল হাই পরীক্ষা নিরীক্ষার পর তাদের দুজনেরই অস্ত্রোপচারের পরামর্শ দেন। ১৮,০০০ টাকায় দরদাম হলেও টাকা না থাকায় ওই দিন বাড়ি ফিরে যান। ধারকর্য করে শনিবার সকালে রেজ্জাকুল স্ত্রী ও সন্তানকে নিয়ে আসেন রংপুরে। তবে অস্ত্রোপচারের পর সিয়াম মারা গেলে অপারেশন থিয়েটার বন্ধ করে পালিয়ে যায় ক্লিনিক কর্তৃপক্ষ। ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন ক্লিনিকের দরজা ভেঙে অপারেশন থিয়েটারে ঢোকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিয়ামের লাশ উদ্ধার করে। তার মা লাকিকে উদ্ধার করে ভর্তি করে রংপুর মেডিকেলে, গ্রেফতার করে অভিযুক্ত ডাক্তার আব্দুল হাইকে। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে খোঁজ দিতে আসি, ক্লিনিক কর্তৃপক্ষকে। সেখানে আমরা কিছুক্ষণ পরে ডাক্তারকে, যিনি অপারেশন কাজে নিয়োজিত ছিলেন, তাকে আমরা আটক করেছি। তবে ডাক্তার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টের ভুলে শিশুটির মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। আমি ডাইরেক্টলি এর সঙ্গে সম্পর্কিত নই, আমার অপারেশন সব ঠিক আছে এবং অনেকক্ষণ পরে ঘটনাটা ঘটছে। সাম্প্রতিককালে রংপুরে চিকিৎসা অবহেলায় এ পর্যন্ত ৩টি শিশুর মৃত্যু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। কোন সমস্যা কি অপারেশন থিয়েটার নিয়ে আসবে, আজকে নিয়ে যাবে, আজকে সন্ধ্যা ৮টার ভিতর নিয়ে যেতে হবে। ডাক্তার আব্দুল হাই তার সাইনবোর্ডের মধ্যে লেখছে IPGMR, ঢাকা পিজি হাসপাতালের নামটা সে ডিগ্রির মতো দিয়ে মানুষের সাথে সে প্রতারণা করতেছে। এই ঘটনায় রেজ্জাকুল রংপুর কোতোয়ালি থানায় মামলা করেছেন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বিগত অর্থ বছরগুলোর বাজেটে স্থানীয় সরকারের জন্য বরাদ্দের আকার বাড়লেও খাতভিত্তিক বিবেচনায় ছিল বরাবরই উপেক্ষিত। এর মধ্যে প্রকৃত উন্নয়ন বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত, ফলে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন আর প্রান্তিক মানুষের জনজীবনে এখনও রয়ে গেছে বৈষম্য। বিশ্লেষকরা বলছেন, দারিদ্র দূরীকরণ আর উন্নয়নের ছোঁয়ায় সমতায় আনার জন্য কাজে লাগাতে হবে স্থানীয় সরকারকে, তাই বাড়াতে হবে এই খাতে বরাদ্দের পরিমাণ। আরো জানাচ্ছেন বেলায়েত হোসাইন। একসময় কুমিল্লার গোমতী নদীর দুধারের মানুষ দৈনন্দিন যাতায়াতে যে দুর্ভোগ পোহাত, এখন তা পুরনো গল্প। প্রশস্ত পাকা রাস্তার সুবিধায় লেগেছে সমৃদ্ধির হাওয়া। গ্রামীণ অবকাঠামোতে এমন উন্নয়নের চিত্র যেমন রয়েছে, তেমনি আছে ভঙ্গুর পরিস্থিতিও। সড়কের খানাখন্দ আর ভাঙাচোরা রাস্তায় রীতিমতো নাকাল অনেক এলাকার জনজীবন। রেলগেট থেকে কাড্ডা পর্যন্ত চলাফেরাই করা জানা। প্রতি বছর যে বাজেটটা হয় আমাদের, তো সেই অনুযায়ী আমাদের রাস্তাঘাট আমরা ঠিক পাই না। দারিদ্র সীমার নিচে থাকা দেশের প্রত্যন্ত বেশ কিছু এলাকার মানুষের জীবনযাত্রায় ঘটেছে উন্নতি, বেড়েছে আয়ের পরিধি, কিন্তু তার বিপরীতে রয়েছে বৈষম্যের গল্প। কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন, ২-৩ মৌসুমে ধান কাটা আর বাঁশ ছাটাইয়ের কাজ করে এখানকার খেটে খাওয়া মানুষ যে সামান্য পরিমাণ আয় করেন, তা দিয়েই চলতে হয় পুরো বছর। উন্নয়ন কিংবা বাজেটের ছোঁয়া কতটা লেগেছে এমন প্রান্তিক জনগোষ্ঠীতে? আমরা তো বাজেট বুঝি না, কোনো কর্ম নাই এই এলাকার মধ্যে। যখন কাজ শেষ আমার তো কষ্ট শুরু হয়ে গেল, ধান কাটা শেষ বসে গেছি, আর কি করি। চলমান সংসদে বিগত ৪টি বাজেটে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে পর্যায়ক্রমে বেড়েছে বরাদ্দের পরিমাণ, কিন্তু খাতভিত্তিক বিবেচনায় তা ঘুরে ফিরে ৭% কোটায়। এর মধ্যে চলতি অর্থ বছরে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর জন্য প্রকৃত উন্নয়ন বরাদ্দ শতকরা ২ ভাগেরও নিচে। যারা পিছিয়ে আছে, যারা পিছিয়ে থেকেছে, যাদেরকে পিছিয়ে রাখা হয়েছে, তাদের দিকে বেশি নজর দিতে হবে, তা না হলে টেকসই উন্নয়ন হবে না। এই সমস্ত মানুষের কাছে পৌঁছতে গেলে স্থানীয় সরকার ছাড়া ভালো করে পৌঁছা সম্ভব নয়। আসছে বাজেটে দেশের হতদরিদ্র মানুষের হাহাকার কিংবা চাওয়া পাওয়ার হিসেবেও পৌঁছাবে জাতীয় সংসদ পর্যন্ত, এমন প্রত্যাশাই তাদের।
অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেলেও মানুষের মধ্যে এখনো রয়ে গেছে বৈষম্য। বিশ্লেষকরা বলছেন, প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের প্রক্রিয়ায় যুক্ত করতে পারলেই সম্ভব প্রকৃত সমৃদ্ধি। সেক্ষেত্রে সবচেয়ে বড় ভরসা স্থানীয় সরকার। তাই দারিদ্র আর বৈষম্য দূর করতে আরো গতিশীল করতে হবে স্থানীয় সরকারকেই। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রামের দ্বিতীয় ধরলা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দিয়ে বাংলাদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করেছে এবং একটি স্বাধীন দেশে তিনি একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার কাজ হাতে নিয়েছিলেন এবং মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন। একটি বিধ্বস্ত বাংলাদেশ এবং একটি প্রদেশ, সেই প্রদেশটিকে একটি রাষ্ট্রে উন্নীত করা আর যুদ্ধ বিধ্বস্ত দেশকে যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে অর্থনৈতিক উন্নয়নের পথে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং বাংলাদেশ মাত্র 3.5 বছরের মধ্যে স্বল্পোন্নত দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছিল। ঠিক সেই মুহূর্তে 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়। আপনারা জানেন যে শুধু আমরা 2টি বোন বিদেশে ছিলাম দেখে বেঁচে যাই। জাতির পিতা এদের স্বাধীন করেছিলেন, তার লক্ষ্যই ছিল যে মানুষের ভাগ্য পরিবর্তন করবেন, মানুষের জীবন মান উন্নত করবেন, কিন্তু তিনি তার সেই কাজ করে যেতে পারেননি। আমি আজকের দিনে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমার 2 লক্ষ মা বোন তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং সেই সঙ্গে সঙ্গে এইটুকুই আমি বলবো যে জাতির পিতার যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা বাংলার মানুষকে ঘিরেছিল, গ্রামের একেবারে তৃণমূল পর্যায়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করা, সেটাই কিন্তু আমাদের লক্ষ্য। 75 সালের 15 আগস্টের পর 6 বছর দেশে আসতে পারিনি, কারণ তখনকার যে সরকার জিয়াউর রহমান আমার রেহানাকে দেশে আসতে দেয়নি। বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে 81 সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করে, তখন বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থন আমি পেয়েছিলাম এবং আমাদের নেতাকর্মীরা তাদের আহ্বানে আমি দেশে ফিরে আসি। দেশে ফিরে আসার পর এই সমগ্র বাংলাদেশ আমি সফর করি, এই কুড়িগ্রামের প্রত্যেকটা উপজেলা, লালমনিরহাটের প্রত্যেকটা উপজেলায় আমি গিয়েছি এবং তখন এই যাতায়াত করতে গিয়ে আমি দেখেছি যে কত বাধা অতিক্রম করতে হয়েছে এবং এক একটা এলাকা এতই অনুন্নত ছিল যে সেখানে যেমন আমি রাজীবপুরে গেলাম, সেখানে চলাচলের কিছু নেই, এমনকি একটা ভালো রাস্তাও নাই, রিক্সা ভ্যানও পাওয়া যায় না, এরকম একটা অবস্থা ছিল। পায়ে হেঁটে হেঁটে যেতে হতো এবং পার হতে, ধরলা নদী পার হতে গেলে তখন বহু সময় লাগতো, 2খানা নৌকা বেঁধে তার উপর দিয়ে গাড়ি বার করা, চলাচল চলতো, এ অবস্থা ছিল। আবার লালমনিরহাটের মানে এটা একটু মানে এই জেলাটা একটু লম্বা ধরনের, প্রত্যেকটা উপজেলা আমি গিয়েছি, সেখানেও দেখেছি যে মানুষের কি দুরবস্থা। রংপুর তো মানে ওই জায়গাটার নামই ছিল মানে কুড়িগ্রাম আর রংপুর এলাকা তো মঙ্গা এলাকা সবসময় বলাই হতো। আর গঙ্গাচড়া আমি যখন যাই সেখানে গঙ্গাচড়া এবং ওদিকে আপনার নীলফামারি তারই মাঝে কিশোরগঞ্জ উপজেলা, কিশোরগঞ্জের একটা ইউনিয়নের নাম নৈহালি, হ্যাঁ গঙ্গাচড়ার নতুন ঝগড়া ছিল, ওরা যেত কিশোরগঞ্জে যেত, তো এই গঙ্গাচড়ার একটা নৈহালি মানে ইউনিয়ন পায়ে হেঁটে আমি সেখানে পৌঁছাই গ্রামের ভিতরে। আমি যেমন কুড়িগ্রামের চিলমারি থেকে শুরু করে যে কয়টা জায়গায় আমি গিয়েছি, আবার রংপুরের সেই গঙ্গাচড়া তার নৈহালি ইউনিয়ন থেকে বিভিন্ন জায়গায় যে আমি ঘুরেছি, আমি মানুষের চেহারা দেখেছি মানে হাড়ের সাথে চামড়া লাগানো, পেট পিঠ একসাথে, ছিন্ন বস্ত্র পরা, পেটে খাবার নাই পরনে ছিন্ন বস্ত্র, এই ধরনের দুর্ভাগা অবস্থায় ওই সব অঞ্চলে মানুষ। প্রতি বছর ওখানে দুর্ভিক্ষ লেগেই থাকতো। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে ছুটে গেছি, লঙ্গরখানা খুলেছি, সাহায্য করেছি, মানে কত আমরা তখন বিরোধী দলে কতটুকু বা করা যায়, এমনকি যখন আমরা তখন পার্লামেন্টের মেম্বারও না তখন আমি গিয়েছি, তো এইরকম একটা অভিজ্ঞতা আমার আছে প্রত্যেকটা এলাকা ঘুরে ঘুরে। ওই ভুরুঙ্গামারি, নাগেশ্বরী,
রাজীবপুর রোহমারি থেকে শুরু করে আমাদের লালমনিরহাটের তো প্রত্যেকটা জায়গা, আদিতবাড়ি কালীগঞ্জ থেকে শুরু করে একদম পাটগ্রাম ভুড়িবাড়ি সব জায়গায় আমরা যাওয়া এবং একবার না বারবার, তো যখনই দুর্ভোগ হয়েছে তখনই ছুটে গেছি খুব স্বাভাবিকভাবে। যখন যেখানে গেছি চিন্তা করেছি যে কিভাবে এইসব অঞ্চলের মানুষের উন্নতি করা যেতে পারে। আমার মনে আছে একবার আমরা রাগেশ্বরী বুড়ঙ্গামারী থেকে শুরু করে ওই সমস্ত অঞ্চল আমরা সারাদিন মিটিং করেছি, এসে নদীর পাড়ে কাশবন ভরা, তখন নদী পার হতে হলে আমি বললাম যে একটা গাড়ি একখানা কি দুইখানা গাড়ি থাকতো আমাদের সাথে, সেটা ওই নৌকায় দুই নৌকা দড়ি বেঁধে তারপর পারাপার হতো। তো সন্ধ্যা হয়েছে আমরা গেছি, এর মধ্যে একটা অ্যাম্বুলেন্স এসেছে একটা রুগী নিয়ে, তো একটা অ্যাম্বুলেন্স রুগী নিয়ে এসছে, আমরা বললাম যে ঠিক আছে আমরা যাব না, আমরা নদী পাড়ে বসে থাকবো, আগে আপনারা রুগীটা পার করেন। এবং এই যাতায়াতে যথেষ্ট সময় লাগতো, প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা আমরা ওই রাত্রে নদীর পাড়েই বসেছিলাম, নৌকাটা গেছে সেই অ্যাম্বুলেন্স পার করে দিয়ে এসছে, তারপরে আমরা আসছি। এরপর আসার পরে আমি প্রথম সেখানে প্রথম ধরলা ব্রিজ যেটা সেটা কিন্তু আমি নির্মাণ করে দিই, যদিও একটু কাজ বাকি ছিল, কাজে উদ্বোধন আর করতে পারিনি। তো উদ্বোধন করেছে পরবর্তী সরকার, আবার সে উদ্বোধন করতে যেয়ে বোধ হয় সরকার গঠনের দুই তিন মাসের মধ্যে উদ্বোধন করে, তো গাবখান সেতু আর এই ধরলা সেতু উদ্বোধন করতে যেয়ে বলল যে আগের সরকার কিছুই করেনি। তো আমি খালি বললাম যে দুই মাসের মধ্যে তিনি এরকম একটা বড় সেতু মানে তৈরি করে ফেললেন, এত ভালো তৈরি করার টেকনিক ওনার জানা আছে, কারণ করেছে আমি। এবং সেতু যখন হয়ে যায় তখন আমি বিরোধী দলে, আমি যখন যেতে যাই পাথর দিয়ে রাস্তাটা মুখটা বন্ধ করে রাখে যেন আমার গাড়ি পারাপার করতে না পারে। প্রথমবার আমরা ফেরিতেই পার হয়ে গেলাম, পরেরবার যখন আসি তখন ওই পাথর সরিয়ে আবার ওই মাথা দিয়ে যেন ওই মানে ধরলা সেতু উঠতে না পারি সেটাও বন্ধ করে দেয়। এই ধরনের মানে একটা হিংসাত্মক অবস্থা আমার চোখে দেখা গেছে। প্রথম ধরলা সেতুটা কিন্তু আমার করা ছিল, আর এবারে যেটা করছি এটাও কিন্তু দ্বিতীয় ধরলা সেতু, এটা হচ্ছে অন্যদিকে, কারণ এটা যোগাযোগ হচ্ছে ফুলবাড়ি থেকে আপনার লালমনিরহাট পর্যন্ত, মানে কুড়িগ্রামের সাথে লালমনিরহাটের যোগাযোগ, তাতে ফুলবাড়ি নাগেশ্বরী এবং ভুরুঙ্গামারী এবং সেই সাথে ভুরুঙ্গামারীর সাথে ভুরুঙ্গামারী নাগেশ্বরী এবং ওদিকে লালমনিরহাট সেখানে কিন্তু যোগাযোগ হচ্ছে। আর রাজীবপুরের সাথে আমি কিন্তু জামাল আমাদের জামালপুরের দেয়ানগঞ্জের সাথে সেখানে কিন্তু সংযোগ করে দিয়েছি, সেখানে কিন্তু ব্রিজ করে দিয়েছি, সেখানে দুইটা ব্রিজ আমার করা হয়েছে। আমরা প্রথমবার এসেই শুরু করেছিলাম, তা যিনি দায়িত্বে সে করেনি পরবর্তীতে করে দিই, ফলে কুড়িগ্রামের প্রত্যেকটা অঞ্চল এবং লালমনিরহাট আজকে যোগাযোগটা একদিকে যেমন রংপুরের সাথেও হয়ে গেল এই দ্বিতীয় এই ধরলা সেতু করার পর, আবার পূর্বে আমরা যে রাজীবপুরের সাথে দেয়ানগঞ্জের সাথে যে ব্রিজ করে দিয়েছি তার ফলে জামালপুরের সাথেও একটা যোগাযোগ হয়ে গেল, কারণ এসব অঞ্চলগুলি একটা দ্বীপের মতো ছিল বিচ্ছিন্ন, নদীতে অনেক সময় বর্ষার সময় পার হওয়া কঠিন ছিল কারণ প্রচুর খরস্রোতা হয়ে যেত ধরলা নদী। কাজে এভাবে আমরা প্রত্যেকটা এলাকাকে একটা পরিকল্পিতভাবে কিন্তু উন্নয়নের আওতায় নিয়ে আসছি, যেন এসব অঞ্চলে মানুষের খাদ্য চাহিদা পূরণ করা যায়, মানুষের আর্থসামাজিক উন্নতি হয়, শিক্ষা প্রসার ঘটে, চিকিৎসা সেবা হয়, সেদিকে দৃষ্টি রেখেই আমরা কিন্তু এই কাজগুলি করে যাচ্ছি। আজকে আমরা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি, আমরা শিক্ষাবৃত্তি দিচ্ছি, আমরা প্রত্যেকটা স্কুলের উন্নয়ন কলেজের উন্নয়ন করে দিয়েছি, প্রতিটি উপজেলায় যেখানে যেখানে সরকারি স্কুল বা কলেজ নাই সেখানে সরকারি স্কুল বা কলেজ আমরা করে দিয়েছি, প্রত্যেকটা অঞ্চলের মানুষের জীবন জীবিকার যাতে সুযোগ হয় সেটা আমরা করে দিয়েছি, কৃষকরা যে 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে সেটাও কিন্তু ওই কুড়িগ্রাম থেকে আমরা শুরু করে দিয়েছিলাম। কাজে আমরা প্রত্যেকটা কাজে এই সমস্ত অবহেলিত অঞ্চল সেই অঞ্চলগুলির উপরই আমরা গুরুত্ব দিয়ে সার্বিক উন্নয়ন করে যাচ্ছি। লালমনিরহাটের প্রত্যেকটা উপজেলায় কিন্তু উন্নয়নের ছোঁয়া লেগেছে, এবং যে ছিটমহল নিয়ে সমস্যা ছিল আপনারা জানেন যে ভারতের সাথে মুজিব ইন্দ্রা চুক্তি হয়েছিল,
স্বাধীনতা পর পর এই চুক্তি বাস্তবায়নের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্লামেন্টে আইন করে যান এবং আমাদের যে অধিকার সিট মহলগুলিতে এবং সেই অঞ্চল আমাদের ভৌগোলিক সীমারেখার মধ্যে তিনি নিয়ে এসেছিলেন এবং আইনও করে দিয়ে গিয়েছিলেন এবং আমাদের সংবিধানও সেই মোতাবেক সংশোধন করে দিয়েছিলেন কিন্তু ভারতের পার্লামেন্টে কিন্তু করা হয়নি তখনও এর মধ্যে 75-15 আগস্টের ঘটনা ঘটল জাতির পিতাকে আমরা হারালাম তারপরে ক্ষমতা এসেছে অবৈধভাবে অস্ত্র ঠেকিয়ে ক্ষমতা দখল করেছে জিয়াউর রহমান তারপর ক্ষমতা এসেছে জেনারেল এরশাদ সাহেব তারপর ক্ষমতা এসেছে খালেদা জিয়া তিনটা সরকার পর পর কেউ কিন্তু আমাদের এই যে স্থল সীমানা চুক্তি বাস্তবায়ন করা বা সিট মহলে আমাদের অধিকার এই কথাটা কোনোদিন ভারতের কাছে তারা তুলে ধরে নাই সে সাহসটাও পায়নি আমরা আওয়ামী লীগ সরকার আসার পরপরই ভারতের সাথে এ বিষয়ে আলোচনা করি প্রাথমিকভাবে আমরা ম্যাপের মাধ্যমে কোথায় কোথায় আমাদের এই সিটমহল কিভাবে আমরা ম্যাপগুলি আমরা সুনির্দিষ্ট করতে পারি সেটা আমরা করি দ্বিতীয় দফায় যখন সরকারে আসি আপনারা জানেন যে এই প্রস্তাবটা ভারতের পার্লামেন্টে আমাদেরই এটা কূটনৈতিক মানে সাফল্য যে ভারতের পার্লামেন্টে বিলটি উত্থাপন করে কংগ্রেস সরকার এবং এরপরে বিজেপি সরকার এসে এই বিলটি সর্বসম্মতিক্রমে ভারতের ইতিহাসে তারা ঐক্যবদ্ধ হয়েছিল 71 সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সমর্থন দিয়ে আর এইবার করলো তারা সকল দল সব দলের যে প্রতিনিধি পার্লামেন্টে তারা এক হয়ে ভোট দিয়ে এই বিলটি পাস করে দেয় এবং আমরা সিটমহল বিনিময় করি পৃথিবীর ইতিহাসে এত শান্তিপূর্ণভাবে সিটমহল বিনিময়ের একটা দৃষ্টান্ত বাংলাদেশ স্থাপন করেছে আমরা এই জন্য বলছি যে আমরা চাই যে একেবারে গ্রামে ইউনিয়ন পর্যায় পর্যন্ত মানুষের আর্থসামাজিক উন্নতি হবে এখন ডিজিটাল বাংলাদেশ সারা দেশে ইন্টারনেট সার্ভিস চালু হয়েছে আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করেছি তার ফলে আমাদের এই ডিজিটাল বাংলাদেশ গড়া আরও সহজ এবং একেবারে গ্রামের মানুষ তৃণমূল পর্যায়ের মানুষ এমনকি নদীতে যে থাকবে বা সাগরে থাকবে তারাও ঝড় বৃষ্টি আসলে সেই তথ্য যেমন পাবে এমনকি একটা যোগাযোগ সবসময় একটা যোগাযোগ তারা স্থাপন করতে পারবে আর সেই সাথে আমরা টেলিমেডিসিন অর্থাৎ আমরা একবার ডিজিটাল পদ্ধতিতে চিকিৎসার ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা চাকুরির ব্যবস্থা বিভিন্ন সরকারি ফর্ম অনলাইনে পাওয়া থেকে শুরু করে যে কোনো জিনিস ক্রয় বিক্রয় সব কিছু অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে করতে পারবে একবার গ্রামে বসে এবং সেই সাথে সাথে গ্রামের মানুষকে আমরা লার্নিং অ্যান্ড আর্নিং যে শিক্ষাটা দিচ্ছি তার মাধ্যমে নিজেরা নিজের গ্রামে বসে ইউনিয়নে বসে বিদেশে দেশে যে কোনো জায়গায় তারা ওই কম্পিউটার মাধ্যমে অনলাইনে চাকরি করে পয়সা কামাই করে যাচ্ছে এবং করতে পারবে এইভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বাংলাদেশ আমরা গড়ে তুলছি আমরা জানি যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যোগাযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার কৃষক পণ্য উৎপাদন করে আজকে এই কুড়িগ্রাম লালমনিরহাট থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে আমাদের রংপুর প্রত্যেকটা অঞ্চলে যে ফসল উৎপাদন হয় এবং উৎপাদন হওয়ার সম্ভাবনা আছে ইতিমধ্যে গবেষণা করে করে আমরা এক একটা জমি যেগুলি এক ফসলি ছিল তাকে দুই ফসলি এবং যে সময় এই অঞ্চলে এক সময় কৃষকরা কোনো কাজ পেত না এখন কিন্তু সে অবস্থা নাই তখন তাদের জন্য নতুন নতুন ফসল উদ্ভাবন করা যেমন ধান উৎপাদন থেকে শুরু করে তরি তরকারি আলু থেকে শুরু করে সব কিছুই যাতে ব্যাপকভাবে উৎপাদন হতে পারে তার ব্যবস্থা যেমন করে দিচ্ছি আবার আমাদের নদীগুলি ড্রেজিংয়েরও ব্যবস্থা নিয়েছি আপনারা শুনলে খুশি হবেন ধরলা নদী ব্রহ্মপুত্র নদ থেকে শুরু করে এই প্রত্যেকটা নদী এবং নদ এবং তিস্তা নদী সব যেন ড্রেজিং করে এখানকার নাব্যতা বৃদ্ধি পায় এবং বর্ষাকালে যেন পানি আরও বেশি ধারণ করে রাখতে পারে বন্যায় যেন এলাকা ক্ষতিগ্রস্ত না হয় তারও পরিকল্পনা আমরা নিয়ে নিয়েছি আমরা এভাবে সারা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি কাজে এই অঞ্চলগুলি একসময় অবহেলিত ছিল মঙ্গাপীড়িত ছিল আর এটা নিয়েই বাংলাদেশকে নিয়ে অনেকেই অনেক কথা বলতো আজকে আমরা দারিদ্রের হার কমিয়েছি
আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ, জাতিপিতা স্বাধীনতা দিয়ে গেছেন, তার যে লক্ষ্য বাংলাদেশকে উন্নত করা সেটাই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্যটা নিয়েই কিন্তু কাজ করে যাচ্ছি এবং আমরা সেইভাবেই দেশকে উন্নয়ন করে যাচ্ছি। আমি এটুকু বলবো যে যার যেখানে যে দায়িত্ব রয়েছে কাজের, আপনারা আপনাদের কাজগুলি যথাযথভাবে সুন্দরভাবে করে আসবেন, কারণ আমরা 2009 সরকার গঠন করেছিলাম, তারপর 5 বছর চালিয়েছি, 2014 সালে আবার আমরা নির্বাচন করে জয়ী হয়ে ক্ষমতা এসেছি বলে আজকে 9 বছরে বাংলাদেশ উন্নতি করতে পেরেছে। সরকারের ধারাবাহিকতা থাকলে আর আন্তরিকতা থাকলে একটা দেশকে উন্নত সমৃদ্ধ করা যেতে পারে, আমরা তা কিন্তু প্রমাণ করেছি এবং আমরা যে করতে পারি, কারণ আমরা করি কেন আমি আপনাদেরকে একটুকু বলতে পারি যে আমার রাজনীতি দেশের মানুষের জন্য, কারণ আমি তো বাবা মা ভাই সবই হারিয়েছি, আমার হারাবার কিছু নেই আর আমার চাওয়া পাওয়ারও কিছু নেই, শুধু আমার একটাই লক্ষ্য যে যেহেতু আমার বাবা সারা জীবন এদেশের মানুষের জন্য তিনি অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, কারণ মানুষের দুঃখের কথা বলতে যেই কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিরুদ্ধে যত মামলা তার অধিকাংশ দেখবেন বক্তৃতা দেওয়ার জন্য, কেন সে বক্তৃতা, সেগুলি ছিল ওই দেশের মানুষের কথা তিনি বলেছেন, তাদের উপর যে শোষণ নিপীড়ন সেই কথাগুলি তিনি তুলে ধরেছেন। তার লেখা অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারে রোজনামচা যদি পড়েন তাহলে দেখবেন কিভাবে তিনি এদেশের জন্য কাজ করেছেন, কাজে তার যে স্বপ্ন ছিল বাংলাদেশটাকে গড়ে তোলা, যেহেতু আমি বড় সন্তান অনেক সময় তিনি গল্প করতেন যে এক একটা দেশকে এক একটা গ্রামকে তিনি কিভাবে উন্নত করবেন, তার সেই চিন্তাভাবনাটা আমি আমার জানা আছে, সেটার উপর ভিত্তি করেই আমরা বিভিন্ন কর্মসূচি নিচ্ছি আর সেদিকে লক্ষ্য রেখেই আজ আমরা এই কাজ করে যাচ্ছি। আজকে এই সেতুটি আমি মনে করি আমাদের কুড়িগ্রাম, লালমনিরহাট এবং রংপুরও সকল এলাকার মানুষ সকলের জন্য আমার ঈদের উপহার হিসেবে আমি এটা ঘোষণা করছি, আপনাদের ঈদ উপহার আমরা দিলাম এবং এটা রক্ষণাবেক্ষণ করা, ভালোভাবে এটাকে পরিচালনা করা এটা আপনাদের দায়িত্ব, আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এখন বাংলাদেশ উন্নয়নশীল দেশ, আমরা 2021 সাল আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করব, 2020 সালে জাতিপিতার জন্মশতবার্ষিকী প্রত্যেকে আমরা উদযাপন করব, আর 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বে উন্নত সমৃদ্ধ দেশ ইনশাল্লাহ, এটা হবে, কেউ এটা বাধা দিতে পারবে না, হয়তো আমার বয়স হয়ে গেছে দেখে যেতে পারবো না, কিন্তু আমাদের নতুন প্রজন্ম যারা তারা কিন্তু এটা উপভোগ করতে পারবে, আজকে যে কাজ আমরা করে যাচ্ছি সে কাজগুলির সুফল ভোগ করবে আমাদের যারা নতুন প্রজন্ম, আজকের শিশু বা আজকের যুবক, আজকের যারা মানে কিশোর কিশোরী, তারাই এই দেশের একদিন কর্ণধার হবে, তারাই এই সুফলগুলি উপভোগ করবে। কাজে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য। এই সাথে উদ্বোধন ঘোষণা করতে হবে, আমি এই ধরলা সেতুর শুভ উদ্বোধন ঘোষণা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার বক্তব্য চলাকালে আমরা একটা শুভ লক্ষণ দেখলাম যে সেখানে শুভ লক্ষণ দরলা প্রান্তে আল্লাহর রহমত বৃষ্টি বর্ষিত হচ্ছিল এবং সকলের মধ্যে সে তুমুল উত্তেজনা আমরা দেখলাম, গণভবনের বাইরে এখন রৌদ্র। মাননীয় প্রধানমন্ত্রী, শুভ কাজের জন্য এখন আমরা মোনাজাত।